গবরের গাড়ি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মৃত চালক। মধুপুর কনাবন চৌধুরী পাড়া এলাকায় আজ দুপুর 12টা নাগাদ গোবর বোঝাই গাড়ি একটি TR01L1630 নাম্বারের একটি আইডি গাড়ি মধুপুর থেকে সনাতন পাড়া দিকে যাচ্ছিল। অতিরিক্ত গোবর বোঝাইয়ের জন্য গাড়িটি হাপের উপর দিয়ে উঠতে পারছিল না, ঠিক তখনই গাড়িটি পেছন দিক দিয়ে যেতে শুরু করে। আর সেই সময় গাড়িতে থাকা চালক শ্যামল দাস গাড়ি থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, গাড়ির নিচে পড়ে যান শ্যামল দাস। ঘটনাস্থলে মৃত্যু হয় চালক শ্যামল দাসের। তো সকাল 11টার দিকে খবর পেলাম কোনাবন চৌধুরীপাড়া 3 নম্বর ওয়ার্ডে গোবরের গাড়ি, সে ড্রাইভার আসছিল, সেটা আপ আসছিল, আপটা উঠতে পারছে না উঠতে পারে, হ্যাঁ মনে গাড়ির থেকে লাভ দিছে, লাভ দেওয়ার পরে গাড়ির নিচে স্পট দিয়ে ডেনচুরি গাড়ি লেম্বুতলি, নাম হলো শ্যামল দাস, সনাতন চৌধুরীপাড়া কোনাবন পঞ্চায়েতের 3 নম্বর। ছুটে আসে মধুপুর থানার পুলিশ, বর্তমানে মৃতদেহটি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। ভিডিও রিপোর্ট ভয়েস 18।